আইসিএমআর থেকে আপার ডিভিশন ক্লার্ক এবং লোয়ার ডিভিশন ক্লার্ক পদে রিক্রুটমেন্টের নতুন বিজ্ঞপ্তি জারি হয়েছে। রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি মেমো নাম্বার এখানে শো করছে 15/3/2024 তারিখে নোটিশটি পাবলিশড হয়েছে। নোটিশ অনুসারে ডিটেলস বিষয়গুলো আমরা জেনে নেব। প্রথমে দেখে নেব নেম অব দ্য পোস্ট আপার ডিভিশন ক্লার্ক। 1 শূন্যপদ ভ্যাকান্সি জেনারেল ক্যাটাগরির জন্য। পে লেভেল 4 অনুসারে স্যালারি 25,500 থেকে 81,100 টাকা। লোয়ার ডিভিশন ক্লার্কের ভ্যাকান্সি আছে 4টে, 3টে জেনারেল, 1টা আছে ওবিসি। পে লেভেল 2 অনুসারে স্যালারি 19,900 থেকে 63,200 টাকা। টোটাল ভ্যাকান্সি 5 শূন্যপদ ভ্যাকান্সি, তার মধ্যে জেনারেলদের 4টে, ওবিসি আছে 1টা পোস্টের ভ্যাকান্সি। এবার আবেদন করবার জন্য এখানে যেটা মেনশন করা হয়েছে, এখানে অনলাইন লিংক দেওয়া হয়েছে যার মাধ্যমে আবেদন করতে হবে। 20/3/2024 তারিখ থেকে আবেদন শুরু হয়েছে। আবেদন করবার লাস্ট ডেট আজকে 18/4/2024 তারিখ রাত 12টা পর্যন্ত আপনারা এই ফর্মটি ফিল আপ করতে পারবেন। অর্থাৎ আজকে রাত 12টা পর্যন্ত এই অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করতে পারবেন। সেটা অনলাইনের মাধ্যমে করতে হবে, লিঙ্ক এখানে দেওয়া হয়েছে, লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। যারা করতে চান খুব শীঘ্রই এটা আজকের মধ্যে আবেদন করে নেবেন। এবার আমরা দেখে নেব পোস্ট ডিটেলস। পোস্ট কোড হচ্ছে UDC, নেম অব দ্য পোস্ট আপার ডিভিশন ক্লার্ক, পে লেভেল 25,500 থেকে 81,100, জেনারেল পোস্ট ভ্যাকান্সি 1টা। এসেনশিয়াল কোয়ালিফিকেশন ডিগ্রি অফ এ রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে, গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকলে আবেদন করতে পারছেন। সঙ্গে ইংলিশ টাইপিং স্পিড 35 ওয়ার্ড পার মিনিট, হিন্দি হলে 30 ওয়ার্ড পার মিনিট হলেই আবেদন করতে পারবেন। যে কোনো একটা হলেই হবে, ইংলিশ অথবা হিন্দি, সেটা আপনাদের কম্পিউটারে কিন্তু করে দেখাতে হবে। এজ লিমিট 18 থেকে 27 বছরের মধ্যে বয়সসীমা হতে হবে। এরপরে আমরা চলে আসবো নেক্সট পোস্ট, LDC। LDC-র জন্য লোয়ার ডিভিশন ক্লার্ক, পোস্টের নাম পে লেভেল 2 অনুসারে 19,900 থেকে 63,200। এখানে ভ্যাকান্সি আছে টোটাল 4 পোস্ট। কোয়ালিফিকেশান, এখানে আপনাদের উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা থাকতে হবে এবং টাইপিং স্পিড ইংলিশে হলে 35 ওয়ার্ড পার মিনিট, হিন্দিতে হলে 30 ওয়ার্ড পার মিনিট থাকতে হবে, সেটা কম্পিউটারে হতে হবে, তবে আবেদন করতে পারবেন। এখানে এজ লিমিট 18 থেকে 27 বছরের মধ্যে আপনাদের বয়সসীমা হতে হবে। এবার কোয়ালিফাইং মার্কস এখানে দেওয়া হয়েছে। কোয়ালিফাইং মার্কস ফর রিটেন টেস্ট, জেনারেল ওবিসি ইডাব্লিউএসদের জন্য 50% মার্কস 100-এর মধ্যে তুলতে পারলে আপনারা কোয়ালিফাই করবেন। আর যারা STSC ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ আছেন, তারা 40% মার্ক কোয়ালিফাই করলে আপনারা কোয়ালিফাই করবেন। 40% মার্কস পেলে কোয়ালিফাই করতে পারবেন। তো সমস্ত ডিটেলস তথ্যগুলো জানালাম। যারা আবেদন করতে চান খুব শীঘ্রই আজকে রাত 12টার মধ্যে আবেদন করে নেবেন। আজকের ভিডিও এতক্ষণ পর্যন্ত। এই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন, কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো প্রতিনিয়ত আমরা আমাদের চ্যানেলে দিয়ে থাকি।